গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে বুধবার, তো বুধবারের এখন বাজে 10:30 এরকম মতো বাজে, 10:30 কিংবা 11:15। তো এখন আমি বসেছি, দেখতেই পাচ্ছ এ সাইডে আর এ সাইডে আমি কিছু শাড়ি নিয়ে বসেছি। মানে আমি তোমাদের সঙ্গে আজকে আমার শাড়ির কালেকশন শেয়ার করব, মানে আমার কাছে যেই শাড়িগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কাছে কি কি শাড়ি আমি রেখেছি মোটামুটি। তো আমি এখন শাড়ি কালেকশন দেখানোর কারণ আমি কি না সকালবেলা ব্রেকফাস্ট করে আসার পরে আলমারি গুছোতে যাচ্ছিলাম, তো যখন আমি শাড়িগুলো বের করলাম তাই ভাবলাম যে চলো তাহলে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি এবং তোমাদের সঙ্গে আমি শাড়ির কালেকশনগুলো শেয়ার করে ফেলি। আর খুব গরম লাগছে, ফ্যানও চালাতে পারছি না কারণ ফ্যানের শব্দটা ক্যামেরাতে গেলে সাউন্ডটা খুব একটা ভালো আসে না, সেই কারণে আমি ফ্যান চালাতে পারিনি। তোমরা জানি না আমার কথা শুনে বুঝতে পারছো কিনা, তবে আমার কি না একটু ওই ঠান্ডা গরমের জন্য একটুখানি ঠান্ডা লেগে গেছে, সেই কারণে গলাটা এরম লাগছে এবং মাঝে 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 কিন্তু একটুখানি কাশিও হতে পারে। তো সেই কারণে আমি আগে থেকে সরি বলে নিচ্ছি, আজকে প্রচন্ড পরিমাণে গরম লাগছে। তো বেশি কথা না বলে আমি শুরু করি আজকের ভিডিওটা। তো প্রথমে আমি এই দিক থেকেই শুরু করি, এইদিকে যেহেতু আছে ব্ল্যাক কালার, একটা আমার ফেভারিট কালারের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, ব্ল্যাক কালারের কটন শাড়ি, ঠিক আছে? এটা পুরো পিওর কটন, কারণ এটা এতটা পরিমাণে নরম, এতটা পরিমাণে নরম। তো আমার এটা মনে হয় কটনই শাড়ি, কারণ আমি আগে থেকে বলে দিই শাড়ির সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কোন ফ্যাব্রিক কোন কি কি বা এই প্রিন্টটাকে কি বলে ওই প্রিন্টটাকে কি বলে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই তোমরা আমাকে বলো যে এটা আমি ভুল বলেছি এবং এটাকে কি বলে সেটা আমাকে বলে দিও কিন্তু, হ্যাঁ? আর তার তো চলো, তো এটা একটা ব্ল্যাক কালারের ওপরে এরকম একটা শাড়ি, আর এদের ওপরে যে দেখতে পাচ্ছ গোল্ডেন মানে ইয়েলো কালারের, রেড কালারের, গ্রিন কালারের পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে আর পাড়ের দিকে এরকম কাজ করা আছে, ঠিক আছে? আর আঁচলটা হচ্ছে এইটা, পুরো শাড়িটাতে এই কাজটা করা আছে, পুরো শাড়িটাতে এবং আঁচলটাতে এই কাজটা করা আছে, ঠিক আছে? তো এটা একটা শাড়ি, এই শাড়িটা আমার কাকিমা আমাকে গিফট করেছিল ভাইফোঁটাতে, ভাইফোঁটা না হলে জামাই ষষ্ঠী যে কোনো একটাতে হবে। তো এই শাড়িটা আমি সেকেন্ড বছর জামাই ষষ্ঠীতে এই শাড়িটা আমি গিফটে পেয়েছি। বেশিরভাগ এখানে যত শাড়ি আছে প্রায় বেশিরভাগটাই আমার গিফটে পাওয়া শাড়ি এবং অনেক প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিছু না কিছু স্মৃতি আমার জড়িয়ে আছে, ঠিক আছে? তো চলো এরপরে দেখাই এদিক থেকে একটা শাড়ি, এরম এরম করে নেবো, হ্যাঁ, এখান থেকে একটা, এখান থেকে একটা আর এই সাইড থেকে একটা, তিনটে থাক করা আছে তো এখান থেকে নেব। তো এরপরে দেখা একটা হ্যান্ডলুম শাড়ি, যেটাতে এরম পিচ কালার একটা আর একটা ইয়েলো কালার এবং তুতে কালার এটাকে, ঠিক আছে? তুতে কালারের একটা, ইয়েলো কালারের একটা আর ব্লু কালারের ওপরে পুরোটা, পুরোটাতে এরম ডোরাকাটা কাজ করা আছে এবং পাড়টা হচ্ছে ইয়েলো কালার, পাড়টা খুব সুন্দর দেখো। তো এটা কি না একটা হ্যান্ডলুম শাড়ি, পুরো শাড়িটাই এরম, খুলে দেখাই পুরো শাড়িটাই এরকম, ঠিক আছে? চল এটা খুলে দেখাচ্ছি না। তো এটা একটা গেল, আমি জলদি জলদি করে ভিডিওটা মানে শেষ করতে চাইছি, না হলে কি না অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমরা বোর হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, ও আচ্ছা, এই শাড়ি থেকে একটা শাড়ি নিই। তো এই শাড়িটা, হ্যাঁ, এই শাড়িটা হলো, এটাও একটা হ্যান্ডলুমেরই শাড়ি। তো এটা দেখো এরকম করে পুরো প্রিন্টের কাজ করা আছে, তুতে কালারের, তুতে কালার ঠিক নয় এটা ব্লু কালার, ঠিক আছে? ব্লু কালারের উপরে এরম একটুখানি সুতো দিয়ে এমব্রয়ডারির কাজ করা আছে, এটা কি না মেশিনের কাজ, এই দেখো দেখতে পাচ্ছ? তো এরম করে পুরো শাড়িটাতে কাজ করা আছে এবং এই বর্ডারটা কি সুন্দর লাগে আমার, এরম টাইপের ছোট্ট বর্ডার খুব ভালো লাগে। আর এর আঁচলটাতে ব্লু কালারের ওপরে এরকম কাজ করা আছে, ঠিক আছে? দাঁড়াও দেখাই, এরকম এই শাড়িটাও আমার গিফটে পাওয়া, এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। ঠিক আছে চলো, এই শাড়িটা আমি রাখলাম। এই শাড়িটা আমি আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, ফার্স্ট অ্যানিভার্সারিতে মার কাছ থেকে। তো এটা পরে আমি আমার এখানে, আমাদের এইখানে রাস হয় তো রাস ঘুরতে গেছিলাম, তো এই শাড়িটাও আমার কাছে একটা স্পেশাল শাড়ি, কারণ এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি পেয়েছিলাম আমার মার কাছ থেকে, যেটা পরে আমি হাজবেন্ডের সঙ্গে রাস দেখতে গেছিলাম ফার্স্ট টাইম আমাদের এখানে, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ির সঙ্গে না একটু একটু করে স্টোরি লুকিয়ে আছে। তারপরে চলো
এই শাড়িটা দেখাই, এটা একটা ব্ল্যাক কালারের উপরে গ্রিন কালারের অসম কালার, মানে আমার এত ভালো লাগে এত ভালো লাগে। এই শাড়িটা ফার্স্টে যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখালাম, এত শাড়ির মধ্যিখানে প্রত্যেকটা শাড়ি আমি একবার করে পরেছি, এর থেকে বেশি আমি পরিনি, একবারের থেকে দুবার আমি কোনো পরিনি এতগুলো শাড়ির মধ্যিখানে। কিন্তু এই শাড়িটা আর ওই নিচের ব্ল্যাক কালারের শাড়িটা আমি মুড়ে মাছুড়ে পরেছি, অনেকবার পরেছি, পরে নিয়ে এসে পাট করে ভাঁজ করে ধুয়ে রেখে দিয়েছি, কিচ্ছু হয়নি শাড়িগুলোর, ঠিক আছে, যে কারণে একটু অবস্থাটা কেমন হয়ে গেছে। তবে এগুলো পরে খুব আরাম, খুব আরাম। এটাও একটা সাউথ কটন টাইপের, জানি না কি শাড়ি, তবে এটা এরম একটা পাটটা এরম করে কাজ করা আছে এবং পুরো শাড়িটা এরকম, ঠিক আছে। আর আঁচলের দিকটা দেখাই, আঁচলটা ব্ল্যাক কালারের, দাঁড়াও আঁচলটা দেখাই, আঁচলটা তো এরকম কাজই করা আছে পুরোটাতে, দেখানোর কিছু নেই। এই শাড়িটা আমি ফার্স্ট বছর আমার মার কাছ থেকে পুজোতে পেয়েছিলাম, ঠিক আছে, এই শাড়িটা। তো এটা গেল, বললাম না প্রত্যেকটা শাড়ি প্রায় গিফটে পাওয়া, তো এইখান থেকে এবারে নিই এই শাড়িটা। এটা একটা সিল্কের শাড়ি, যেটা আমি জানি যেটা সিল্কের শাড়ি, এবং পুরো শাড়িটা এরম ব্লু এবং গোল্ডেন কালারে, লাইট পড়লে তোমরা বুঝতে পারবে দুটো কালারই কিন্তু শো করে যখন লাইট পড়ে, তো এরম কালারের, এবং এখানে এরম গোল 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 ডিজাইন করা আছে এবং পাটটা বড়, যে কারণে এই শাড়িটা পরতে গেলে অসুবিধা হয়, কি যে মানে কি অসুবিধা, মানে কুচিটা ঠিকঠাক ভাবে হয় না, উল্টে উল্টে যায় বড় পারে, যে অসুবিধাটা হয়। তো এটা হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, এরকম পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, এবং এর আঁচলটা হচ্ছে এইটা, এটা এর আঁচল, ঠিক আছে, এরকম কাজ করা আছে। তো চলো, এই শাড়িটা গেল। এটাও, এটা আমি জামাই ষষ্ঠীতে আমার মার কাছ থেকে পেয়েছিলাম, ফার্স্ট বছর নয়, এটা সেকেন্ড বছরে জামাই ষষ্ঠীতে আমি এটা আমার মার কাছ থেকে পেয়েছিলাম, যেটা আমি সত্যি কথা বলছি, যেটা আমি মানে আমার খুব একটা পছন্দ হয়নি শাড়িটা ফার্স্ট টাইম আমি যখন দেখি, কিন্তু তারপর যখন পরলাম তখন আমার খুব খুব ভালো লেগেছিল। এটা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি এই শাড়িটা থেকে, যেটা আর কোনো শাড়ি থেকে হয়তো বা খুব একটা পাইনি। তো একটা শাড়ি থাকে না যেটা দেখতে খুব একটা ভালো লাগে না, অনেক জিনিস থাকে, জামা বলো, যে এই কালারটা হয়তো আমার গায়ে শ্যুট করবে না, এই কালারটা অনেক ভেবে যে জিনিসগুলো আমরা কিনি না, কিন্তু সেটা পরলেই বেশি কমপ্লিমেন্ট পাওয়া যায়। তো এই শাড়িটা থেকে কি না আমি পরে কমপ্লিমেন্ট পেয়েছিলাম যে না এটা একটা খুব ভালো শাড়ি, ঠিক আছে। এটা তোমরা দেখতে পাবে আমি বিয়ে বাড়িতে আমার ব্লগ ভিডিওতে, আমি মানে ভিডিওতে দেখেছি পরেছিলাম। তো চলো এরপরে একটা এরম শাড়ি দেখা, এটা কিসের শাড়ি আমি জানি না, ঠিক আছে। তো এটা কিনা আমি কিনেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য, মানে আমি মাকে বলেছিলাম আমার একটা পুজো দিতে যাওয়ার জন্য আমাকে একটা শাড়ি কিনতে হবে, তো মা এটা কিনা দেখে কিনে রেখে দিয়েছিল, যেটা আমি যাওয়ার পরে আমাকে দিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আঁচলের পোর্শনটা, ঠিক আছে, রেড কালারের উপরের পাড়টা এবং পুরোটা নিচে গ্রিন কালার এবং গোল্ডেন কালারের পাড়ের উপরে পুরো কাজটা করা আছে। এই শাড়িটা আমি দুবার মতো পরেছি, কারণ এখানে আমি দুবার শিবরাত্রি বার করার জন্য মন্দিরে গেছিলাম, তো সেখানে আমি দুবার পরিনি, একবার প্রথম ফার্স্ট বছর আমি মামনির শাড়ি পরে গেছিলাম পুজো দিতে, তারপরে বছর আমি এটা পরে গেছিলাম, একবারই পরেছি। আর এই বছর জল ঢালতে কালকে বোন এই শাড়িটা আমার পরে গেছিল, ঠিক আছে। তো চলো এই শাড়িটাও গেল, এদিকে রেখে দিই। এরপরে এই শাড়িটা, তো এটা একটা পিঙ্ক কালারের এবং হোয়াইট কালারের জামদানি শাড়ি, এটা জামদানি, সফট জামদানি শাড়ি এগুলো। তো এটা কি না, এটা বাপি আমাকে এই বছর পুজোতে গিফট করেছিল, মানে আমি আমাকে যখন ভিডিও কল করে, আমি শাড়ি কিনতে গেলে, আমার শাড়ি কিনতে গেলে মা আমাকে ভিডিও কল করে দেখায় যে তোর কোন শাড়িটা পছন্দ, তুই সেটাই নিবি। তো আমি যখন মা ফোন করে, কাকু কাকিমা সবাই ছিল, তো আমার আর কাকুর ফার্স্ট পছন্দ ছিল এইটা, ফার্স্ট পছন্দই ছিল এটা, কারণ এই শাড়িটার কালারটা এতটা মিষ্টি, এতটা মিষ্টি যে এটা ছাড়া অন্য কোনো শাড়ির দিকে আমি তাকাইনি, ঠিক আছে, এইটা। আর সবার কেন পছন্দ হয়নি সেটা আগে বলি,
কারণ এই শাড়িটার পুরো বডিতে, তার আগে ঠিক করে খুলি তারপরে আমি দেখাচ্ছি, এই যে পমপমের কাজ দেখছো না, এই শাড়িটার পুরো বডিতে এই রকম পমপমের কাজ করা আছে, ঠিক আছে, যেটাকে কাকু বলে গুটলির কাজ করা আছে, আমার কাকু যেটা গুটলি শাড়ি, ঠিক আছে। কালারটা কি মিষ্টি না বলো, আমার কি সুন্দর লাগে এই শাড়িটা। আর পুরো আঁচলটাতে এরকম পিঙ্ক কালারের কাজ করা আছে, ঠিক আছে, কুটলি শাড়ি, যে এটা উঠে গেলে সোটাই নষ্ট হয়ে যাবে এই কুটলি গুলো, মানে পমপম গুলো, সেই কারণে সবার খুব একটা পছন্দ ছিল না এই শাড়িটা। কিন্তু এটা আমি আর আমার কাকু করে দুজনে ফার্স্ট চয়েস ছিল এই শাড়িটা আমার, তো এটা আমি নিয়েছিলাম। এরপরে দেখাই এই শাড়িটা, কেন হাসলাম আমি সেটা বলছি, এই শাড়িটা আমার কাছে, এটা একটা কি বলে শাড়িটাকে, জামদানি না, জামদানি না, কাঞ্জিবরম, তো এটা একটা ইয়েলো ব্লু কালার এবং গোল্ডেন কালারের কাঞ্জিবরম। এটা এটা আমার কাছে অনেক স্পেশাল একটা শাড়ি, কারণ এটা আমার লজ্জা বস্ত্রের শাড়ি, এটা আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি, ঠিক আছে। এই শাড়িটাকেও আমি একবার পরেছিলাম, আমি যখন ফার্স্ট অষ্টমঙ্গলাতে গেছিলাম বাড়ি থেকে, তো এখানে এরম মামনি বলেছিল যে যেই শাড়িটা লজ্জা বস্ত্রেতে তোমাকে দেয়া হয়েছে তুমি সেই শাড়িটা পরে যাবে, সেই কারণে আমি এই শাড়িটা পরে গেছিলাম আমার অষ্টমঙ্গলাতে, মানে বিয়ের পরে আমি বাবার বাড়ি যখন যাই তখন আমি এটা পরে গেছিলাম। এই শাড়ি এইটা বলো কিংবা আমার বিয়ের শাড়ি যেটা আমার কাছে আছে, সেই শাড়িগুলো আমি যতদিন থাকবো আমার কাছে খুব যত্ন সহকারে এগুলো রেখে দেবো, এগুলোর সাথে অনেক 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 স্মৃতি জড়িয়ে থাকে, সব কিছু এটার সঙ্গে আমার আছে, আমার ম্যারিড লাইফ শুরু করা এবং সবকিছু সবকিছু সবকিছু। তো এই শাড়িগুলো আমার কাছে অনেক স্পেশাল, প্রত্যেকটা শাড়ি আমার কাছে স্পেশাল, কিন্তু মেয়েদের কাছে নিজেদের বিয়ের স্মৃতিগুলো অনেক স্পেশাল হয়ে থাকে, তো এই শাড়িগুলো, এই শাড়িটা এবং আমার বিয়ের শাড়িটা আমি সারা জীবন যত্ন করে রেখে দিতে চাইবো, মানে থাকবে আমার কাছে। তো চলো এরপরে এটা দেখাই, এটা একটা পিঙ্ক কালারের কি শাড়ি আমি জানি না, তবে এটা একটা পিঙ্ক কালারের শাড়ি, যেটা আমার পরতে খুব 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 ভাল লাগে, খুব ভাল লাগে, তবে এটাকে না ওরকম হ্যান্ডলুমের মতো মুড়ে মাছুড়ে পরা যায় না, ঠিক আছে, একবার পরার পরে আয়রন মারতে হয়। তো এটার উপরে এরকম সুতো দিয়ে, ঠিক কাঁথা স্টিচ যেমন হয়, কাঁথা স্টিচ ঠিক নয় কিন্তু সুতো দিয়ে এরকম করে পুরোটাতে কাজ করা আছে, এবং আঁচলটাতেও সেম সুতো দিয়ে কাজ করা আছে, পুরো শাড়িটাই এরকম, এই জন্য এটাকে আমি আর খুলে দেখালাম না। এ দেখো পুরো শাড়িটাই এরকম, খবর কাগজ দেখা যাচ্ছে আয়রন করতে দিয়েছে, ঠিক আছে, এটা একটা গেল। এই শাড়িটাও আমার গিফটে পাওয়া, এটা আমার কাকিমা আমাকে দিয়েছিল প্রথম বছর দুর্গা পুজোতে, আমার বিয়ের পরের প্রথম বছর দুর্গা পুজোতে, ঠিক আছে। এরপরে দেখাই এই শাড়িটা, এইটা হচ্ছে, এই শাড়িটা কেনার পেছনে কি না অনেক স্টোরি আছে, কারণ আমরা যখন মানে এই শাড়িটা আগে বলে দিতে কি শাড়ি, এটা জামদানি একটা শাড়ি, তো এটা এরকম ব্লু, আরে ব্লু বলছি, গ্রিন রেড এবং গোল্ডেন কালারের কাজ করা পুরো শাড়িটাতে, ভেতর থেকে গোল্ডেন কালার দেখতে পাচ্ছ, পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, পুরো শাড়িটাই এরকম যেমন হয় প্লেন জামদানি। তো এই শাড়িটা যখন আমি কিনতে যাই, মানে আমার ফার্স্ট বছর জামাই ষষ্ঠীতে মনে হচ্ছে, এই শাড়িটা আমি যখন জামাই ষষ্ঠীতে নয়, এই শাড়িটা আমি কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্মদিনে, ঠিক আছে, আমার হাজব্যান্ডের, আমার বিয়ের পরে ফার্স্ট বছর যখন জন্মদিন হয়, মানে হাজব্যান্ডের জন্মদিন হয়, সেই টাইমে কি না আমি আমার বাবার বাড়িতে ছিলাম, তো সেখানে পালন করা হচ্ছিল হাজব্যান্ডের জন্মদিন, তো যখন ওর জন্য জামা কাপড় কেনা হচ্ছিল তখন আমার জন্য কেনা হচ্ছিল, যে শুধু ছেলে একা পাবে মেয়ে পাবে না এরকম তো নয়, তো বাপি বলেছিল আমার, মানে সবাই বলেছিল যে তুই কি নিবি দেখ, তো সেই কারণে আমি যখন এই শাড়িটা দেখেছিলাম, তো আমি আমি আর বাপি বলেছিলাম যে এটা ভালো লাগছে আমি এই শাড়িটা নেবো, কিন্তু বাড়ির আর কারো একটুকুনো পছন্দ ছিল না এই শাড়িটা, সবাই বলছিল এটা বুড়ি বুড়ি শাড়ি, ঠিক আছে, জানি না কেন, তবে আমার আর বাপির পছন্দ হয়েছিল, যে কারণে আমি এটা নিয়েছিলাম। সবার থেকে সবার বিরুদ্ধে গিয়ে ফার্স্ট কেনা কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই শাড়িটা, সবার বিরুদ্ধে গিয়ে, শুধু বাপি বলেছিল তোর যেটা পছন্দ তুই সেটা নে, জানি না এটা বাপিরও পছন্দ কিনা, কিন্তু বাপি বলেছিল হ্যাঁ ভালো, তোর যেটা ভালো লাগে তুই সেটা নে। সেটা দেখাই এই শাড়িটা,
এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি যেটা আমার ঠাকুর আমাকে গিফট করেছিল, ঠিক আছে। এই শাড়িটা আমি বিয়ের আগে পছন্দ করে কিনেছিলাম, ঠিক আছে। বিয়ের আগে থেকেই আমি এটাকে পছন্দ করে কিনে রেখে দিয়ে এসেছিলাম। বিয়ের পরে যখন আমি অষ্টমঙ্গলেতে যাই, তখন ঠাকুরের তরফ থেকে আমি এই শাড়িটা পেয়েছিলাম, ঠিক আছে। বিয়ের আগে আমি মানে বিয়ের বিয়ে পরে আমি এই শাড়িটা এখানে কিন্তু আনিনি, আমি বাড়িতেই রেখে দিয়ে এসেছিলাম। যখন যাই তখন ঠাকুর আমাকে এটা বের করে দিয়েছিল। তো সেই বিয়ের আগের টাইমে আমার ইয়েলো আর রেডের প্রতি এক মানে এতটা আকর্ষণ ছিল, যেখানেই আমি ইয়েলো রেড কম্বিনেশনের শাড়ি দেখতাম সেই শাড়িটাই আমার বিশাল ভালো লাগতো। অন্য কোনো শাড়ির থেকে সেই শাড়িটা আমার খুব ভালো লাগতো, সেই কারণে এটাকে আমি মানে দেখার সঙ্গে সঙ্গে আঁচড়ে নিয়ে নিয়েছিলাম যে এটাই আমি নেবো। তো এটা একদম হাফ হাফ পুরোটাতে কাজ করা আছে, এই দেখো গ্রিন কালারের ছোট ছোট কাজ করা আছে। এটা আমি ঠাকুর আর কাকিমা গিয়ে কিনেছিলাম এই শাড়িটা, ঠিক আছে। এটাও পছন্দ, এটা কিন্তু সবারই পছন্দ ছিল, আমার একার নয়। তো বিয়ের পরে ঠাকুরের কাছ থেকে ফার্স্ট শাড়িটা আমি পেয়েছিলাম বিয়ের পরে, আমার কাছে অনেক অনেক একটা স্পেশাল শাড়ি। এটা দেখো কত সুন্দর মিষ্টি কালার এসছে এসে। তোমাদের কিন্তু কোন শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো এরপরে দেখা, একটা জামদানি শাড়ি, এটা একটা রেড কালারের জামদানি, পুরোটাই রেড, এটা হাফ হাফ জামদানি নয়, পুরোটাই রেড কালারের, যেটা এবারে আমার মা আমাকে দুর্গাপূজাতে গিফট করেছিল। মানে আমি আমি রেড কালারের জামদানি খুঁজতে গিয়ে এখানে আমি ইয়েলো কালারের একটা জামদানি নিয়েছি, ব্লু কালারের নিয়েছি, স্কাই কালারের নিয়েছি, ডিপ ব্লু এবং স্কাই কালারের, পিঙ্ক কালারের, গ্রিন কালারের, সমস্ত কালারের জামদানির কালেকশন আমার কাছে আছে, কিন্তু রেড কালারের ছিল না। যেহেতু মা দোকানে গিয়ে যখনই রেড কালারের, অন্য একজন কিন্তু দেখছিল রেড কালারের জামদানিটা, তো মা গিয়ে যখনই দেখতে পেয়েছে মেয়েটা হাত থেকে রেখেছে এবং মা নিয়েই পুরো একদম কাউন্টারে চলে গেছে যে এটা আমার বিল করে দাও আমি এই শাড়িটা নেব। সেইটা মানে এই বছর রেড কালারের জামদানি কি বলবো, এরকম গোল্ডেন কালারের কাজ করা আছে পুরো শাড়িটাতে এবং আঁচলে একটু বেশি কাজ করা আছে, তো এরকম করে একটা রেড কালারের জামদানি। আমি অষ্টমীর দিন ইয়েলো কালারের জামদানি পরেছিলাম সকালবেলা, যেটা তোমরা দেখেছো। তো আমি বললাম আগে আমার কাছে অনেকগুলো কালেকশন আছে জামদানি শাড়ির, যেই কারণে আমি আর বের করিনি, একটাই বের করলাম এবং কালারগুলো বলে দিলাম, ঠিক আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি সেগুলোও তোমাদেরকে দেখাতে পারি। তো এটাও একটা জামদানি শাড়ি, ঠিক আছে। এটার সঙ্গেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা বিয়ের পরে আমার যখন ফার্স্ট কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তখন এই শাড়িটা, যেহেতু মামার বাড়ি থেকে সবকিছু আসে তো মা আমাকে দিয়েছিল, ঠিক আছে। এই শাড়িটাকেও আমি ওই পুজোর দিনই একবার পরেছিলাম, তারপরে ভালো করে লন্ড্রিতে দিয়ে রেখে দিয়েছি। আর রেড কালারের জামদানিটা আমার একবারও পরা হয়নি, ওটা রিম্পি একদিন পরেছিল অষ্টমীর দিন, যেহেতু মার কাছে ছিল তো ওই দিন ওটা পরে অঞ্জলি দিতে গিয়েছিল। আমি রেড কালারের জামদানিটা এখনো একবারও পরিনি। তো এটা এরকম পুরো শাড়িটা, ঠিক আছে। এইরকম কাজ এটা কিন্তু ব্লু কালারের দেখতে পাচ্ছ, এই দেখো দেখা যাচ্ছে, তো এরকম কাজ করা আছে, ঠিক আছে। এগুলো খুলে দেখানোর মতো কিছু নেই, পুরো শাড়িটাতেই এরকম কাজ করা আছে। অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো চল শাড়িগুলো দেখাতে থাকি। এরপরে এই শাড়িটা, এটা একটা সিল্কের শাড়ি, দেখো এরকম গোল্ডেন কালার না, এটা হচ্ছে সিলভার কালারের, সুতো দিয়ে পুরো কাজ করা আছে এবং এতে ছোট ছোট চুমকি বসানো আছে, চিক 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 করছে। এটা পিঙ্ক, ইয়েলো এবং গোল্ডেন কালারের তিনটে কালার কিন্তু শো করে এটাতে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এবং সিলভার কালারের এরম করে কাজ করা আছে। এইটা ফার্স্ট বছর আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছিলাম পুজোতে, এটা আমি কিনেছিলাম, আমি নিজে গিয়ে পছন্দ করে কিনেছি, এই জন্যই মনে হয় আমার এই শাড়িটা খুব একটা ভালো লাগে না। আমি আর হাজবেন্ড দুজনে গিয়ে পছন্দ করে কিনেছিলাম। তো প্রথম বছর আমার যেহেতু শপিং করতে অনেকটা দেরি করে আমি শপিং করেছিলাম, সবার জন্য করার পরে আমি গিয়ে অনেক দেরি করে নিজের জন্য কিনেছিলাম, সেই কারণে এটার ব্লাউজ পিস কাটাতে আর পুজোর সময় ব্লাউজ পিস এক মাস আগে থেকে দিয়ে দিতে হয়, নাহলে পাওয়াই যাবে না। পারলে তো 6 মাস আগে থেকে দিয়ে দাও, এখন থেকেই দিয়ে দাও আগের বছরের জামা যা সব কাটানোর থাকে,
নাহলে টেলারের দোকানেই পুজো কেটে যাবে সারা বছরের। তো সেই কারণে আমি এটা পড়তে পারিনি, এবং এর ম্যাচিং এ কোন রকম কোন ব্লাউজ আমার তো মনে হয় পড়লে ভালো লাগবে না যদি না এই শাড়ির ব্লাউজ পরো। সেই কারণে সেই বছর এই শাড়িটা আমার পরা হয়ে ওঠেনি। তা আমাদের ফার্স্ট প্রথম বছর তো অনেক গিফটের শাড়ি ছিল, সেগুলো পড়তে পড়তে এটা মানে পরা হয়নি। তবুও হাজব্যান্ডের ফার্স্ট দেওয়া শাড়ি, যেটা আমার পরার খুব ইচ্ছে ছিল, ব্লাউজ পিসের জন্য পরিনি। এবং হাজব্যান্ডও বললো যে পরার দরকার নেই, অন্য কোনো ব্লাউজের সঙ্গে পরলে এটা ভালো লাগবে না। সেই কারণে এই বছর যখন আমি এটার ব্লাউজ পিস কাটিয়েছি, তারপরে এটা আমি অষ্টমীর দিন পরেছিলাম। যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই শাড়িটা আমি অষ্টমীর দিন রাত্রিবেলা পরে হাজবেন্ডের সঙ্গে বেরিয়েছিলাম। তারপরে চলো, এটা একটা শাড়ি, এটা কিসের শাড়ি আমি জানি না, আমার মনে হচ্ছে এই সিল্কেরই হবে। তো এটা হচ্ছে পাখি শাড়ি, কেন বলছি দেখাই, এটা গাছ আছে, এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে আঁচলের পোর্শন, ঠিক আছে। এবং এর ভেতরটা পুরোটা পাখি পাখি, এটা একটা তুতে কালারের সঙ্গে ব্লু কালারের এবং গোল্ডেন কালারের কম্বিনেশনের শাড়ি। এই শাড়িটা এই বছর কাকিমা আমাকে পুজোর সময় দিয়েছিল, এবং এটা আমি পরেছিলাম, আমার ব্লগ ভিডিওতে এই শাড়িটা পরার ভিডিও আছে। এটা একটা শাড়ি যেটা আমি একবারই পরেছি, যদিও বা একবার পরেছি। এই শাড়িটা পরে আমি এতটা কনফিডেন্ট হয়ে গেছি, কারণ এই শাড়িটা পরার পরে আমি মানে পরে যখন মণ্ডপে যাই, রাস্তা দিয়ে যতবার গেছি, বাড়িতে সবাই বলবেই যে ভালো লাগছে ভালো লাগছে, শাড়িটা পরে তোকে খুব ভালো লাগছে। কিন্তু সবাই জিজ্ঞাসা করেছে কে কিনে কোথা থেকে কিনেছিস এই শাড়িটা, তোকে পরে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে। মানে সবার কাছ থেকে আমি কমপ্লিমেন্ট পেয়ে পেয়ে ভরে গেছি। এক একটা শাড়ি থাকে না যেটাতে তুমি জানো যে তুমি এটা পরলে প্রত্যেকেই জিজ্ঞাসা করে যে শাড়িটা কোথা থেকে কিনেছো, শাড়িটা কোথা থেকে কিনেছো, কিংবা শাড়িটা সত্যি খুব সুন্দর। তো সেই শাড়ি সেই জিনিসগুলো কিনা বারবার পরতে ইচ্ছে করে। কিন্তু যদিও বা এটা কোনো পুজো ফেস্টিভ্যাল ছাড়া বা অন্য কিছু ছাড়া, মানে 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 বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কিংবা টুকিটাকি কেনাকাটার জন্য পরতে তো পারবো না এরকম শাড়ি। তো সেই কারণে যে দুটো শাড়ি আমি পরতে পারবো, ব্ল্যাক দুটো কালার যেটা থেকে আমি কমপ্লিমেন্ট পাই, মানে ভালো শাড়ি, তো সেগুলো পরে আমি মুড়ে মাছুড়ে পরতে থাকি, ঠিক আছে। আর জল হয়তো আরো আমার 25টা শাড়ি আলমারির ভেতরে পড়ে আছে, কিন্তু চারদিকে আমি তাকাবই না, যেটা থেকে আমি বেশি মানে আমি কনফিডেন্ট হয়ে যাই এই শাড়িটা যেমন, সে তার মধ্যে একটা, যেটা পরে আমি বিশাল কমপ্লিমেন্ট পেয়েছিলাম, কোথা থেকে কিনেছিস, খুব সুন্দর লাগছে তোকে এই শাড়িটা পরে। তো এই শাড়িটা সত্যি আমি ভালো লাগছিল, আমার নিজেরই ভালো লাগছিল, তো লোক বলবে। তো এটা একটা সেরম শাড়ি, এক একটা সবারই থাকে, শুধু আমার নয় সবার থাকে একটা শাড়ি, যেটা পরে সে প্রচুর কমপ্লিমেন্ট করে এবং পায়, এবং ওই শাড়িটা সে বারবার পরতে চায়। তো এরপরে দেখাই এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুমেরই। এটা এই যে এদিকে পিঙ্ক কালারের পাড় এবং এদিকে গ্রিন কালারের পাড়, এবং এটা পুরো শাড়িটাতে এই রকম কাজ করা আছে। এটা হচ্ছে বডির পোর্শন, আর এটা হচ্ছে এই কালারটা হচ্ছে আমার কুচির পোর্শন, ঠিক আছে, দেখে নিলে। চলো এটা শাড়িটা রাখি, আমি একটু তাড়াতাড়ি বলছি এখন, হ্যাঁ। এরপরে এটাও একটা সিল্কেরই শাড়ি, সিল্ক না, খুব নরম সিল্ক, সফট সিল্ক হয়তো বা, জানি না। তো এটা এটাও আমার কাছে একটা স্পেশাল শাড়ি, দেখো এটা কিনা আঁচলের পোর্শনটা এই দিকটা, এবং পুরো শাড়িটাতে এই রকম কাজ করা আছে, এ দেখো, বুঝতে পেরেছো। তো এই শাড়িটা প্রথম বছর আমার বিয়ের পরের প্রথম বছর মামনি এবং বাবা আমাকে গিফট করেছিল এই শাড়িটা। বাবা মামনি আমি তিনজনে গিয়ে পছন্দ করে, মানে বাবা পছন্দ করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল, যেই কারণে এটা আমার কাছে অনেক স্পেশাল। বলেছিল মানে তুমি এটা নাও, তোমাকে পরলে এটা খুব সুন্দর লাগবে, সেই কারণে বাবা এটা পছন্দ করে, বাবার কিনা এক নজরে এটা পছন্দ হয়ে গেছিল। তো যেহেতু বাবা পছন্দ করে দিয়েছিল প্রথম বছর, সেই কারণে এটা আমার কাছে অনেক একটা স্পেশাল শাড়ি, ঠিক আছে। চলো এটা রাখি, এরপরে দেখাই এই শাড়িটা। এটা পিঙ্ক কালারের উপরে গ্রিন কালার এবং গোল্ডেন কালারের কাজ করা আছে, পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, নিচের দিকটাতে বেশি এবং উপরের পোর্শনে কম, এরকম একটা শাড়ি। এটা এইবারে কাকিমা ভাই ফোটাতে আমাকে দিয়েছিল, তোমরা ফোটা দেওয়ার সময় এই শাড়িটা আমাকে পরে ফোটা দিতে দেখেছো, ঠিক আছে। এই পিঙ্ক কালারটা খুব মিষ্টি কালার, খুব মিষ্টি কালার। তো এটা একটা গেল। আচ্ছা লাস্টে
করেছে এই শাড়িটা। আজকের কালেকশনের মধ্যে ইয়েলো কালারের কালেকশন মনে হয় বেশি ছিল, তাই না বলো? শাড়ি এই শাড়িটা আমার কাছে অনেক 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 যত অনেক বলবো তত কম পড়ে যাবে। এই শাড়িটা আমার কাছে এতটা স্পেশাল কারণ এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। এত শাড়ির মধ্যিখানে এটা নিচের তলাতে পড়েছিল, আমি কিন্তু এতক্ষণ দেখিনি, আমি কিন্তু যা ছিল এরকম করে বের করে নিয়েছিলাম। তো এটা আমার বিয়ের শাড়ি। অনেকে ভাবছো হয়তো যে বিয়ের শাড়ি আর কাঞ্জিভরম শাড়ি, বিয়ের বেনারসি আমার কাছে আছে, এটা নয় যে মা আমাকে বিয়ের বেনারসি কিনে দেয়নি কিংবা আমার বাড়ি থেকে বিয়ের বেনারসি দেওয়া হয়নি। আমার কাছে আছে আমার বেনারসি, কিন্তু আমার বিয়েটা যেহেতু মন্দিরে হয়েছিল সেই কারণে অত বেনারসি পরে সেজে গুজে আমার বিয়ে হয়নি। আমি এই শাড়িটা পরে গেছিলাম এবং এমনি নর্মাল ভাবে আমার মন্দিরে যেরকম বিয়ে হয় সেরকম ভাবে আমার বিয়েটা হয়েছিল। তো বললাম না বিয়ের আগে আমার ইয়েলো শাড়ির প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ ছিল, এই যে ইয়েলো রেড, সেই কারণে মা আমাকে এই শাড়িটা এনে দিয়েছিল। আর যেহেতু এটা বিয়ের শাড়ি সেহেতু এটা এটা আমার কাছে অনেক 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 একটা স্পেশাল শাড়ি। আগেই বললাম সারা জীবন এই শাড়িটা আমি বিয়ের দিনে একবারই পরেছিলাম, তারপরে মানে সিঁদুরদানের সময় এতটা সিঁদুর পরে গেছিল এর উপরে যেটাকে লন্ড্রি করে আমি রেখে দিয়েছিলাম। এই শাড়িটা খারাপ হোক আর ভালো হোক, জানি না তোমাদের কেমন লাগছে শাড়িটা, তবে এটা আমার কাছে অনেক স্পেশাল একটা শাড়ি, অনেক স্পেশাল, যেটা তোমাদের আমি বলে বুঝাতে পারবো না কতটা স্পেশাল শাড়ি এই শাড়িটা। অনেক স্মৃতি, মেয়েদের বিয়ের মুহূর্তগুলো অনেক কিছু হয়ে থাকে, তো সেইগুলো এই শাড়ির এই শাড়িটা। তো এই দুটো শাড়ি আমার কাছে, আমি যতদিন থাকবো এই পৃথিবীতে মানে এখানে, তো ততদিন আমি এই শাড়িগুলো গুছিয়ে রাখবো। তো চলো আজকে, তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর যদি এখনো পর্যন্ত তুমি আমার পরিবারের সদস্য না হয়ে থাকো, আর যদি তোমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর এখন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখতে ভুলো না তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো এবং টাটা। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করবো।